ডিজে বাপি প্রেজেন্টেশন। হলো এসেছি বনে, হলো না দেখা আমার মায়ের শানে। আর কত দিন হলো এসেছি বনে, হলো না দেখা আমার মায়ের শানে। ও তানকা দেবো, ও তানকা দেবো, মাঝিগণ দেখে তো আমরা দেখতে দেখতে আমাদের ঘাটে পৌঁছে গেছি। আরে এই লড়কা, আরে এই লড়কা, তুই কাহা লড়কা আছিস রে? আপনার বড়া বড়া বলে তুই একা ছড়ে, তোকে একা ছড়ে দিয়েছে, কেমন তোর মাতা পিতা আছে রে? আমি আমি দুঃখী সত্যজি। দুঃখে? আরে এই বেটা দুঃখে, তোর সাথে আর কই আছে রে? আমার সাথে আমার চাচাজিরা আছে। চাচাজি আছে? তোর চাচা কেমন চাচা আছে রে? তোকে একা ছড়িয়ে দিয়েছে জঙ্গলের মধ্যে, তোর প্রাণে কি ভয় ডাল নাই? তোর চাচা কি জানে না এই জঙ্গলে বাড়া বাড়া বাঘ ভাল্লুকের ভয় আছে? আরে তোর চাচারা কয়জন আছে রে? আমার চাচাজিরা দুজন। আর আর সাথে কই আছে? আর মাঝি মাল্লার অনেকেই আছে। মাঝি মাল্লা অনেক আছে? ও আমি লোক ঠেক শুনেছি, একদল লোক একদল লোক সাতখানা ডেঙ্গা ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে, রায়মণি তোর সাথে যে কারার আমি দিয়েছিলাম ওই বেয়ার ছেলে দুঃখে নামিয়ে দিয়ে গেলাম, ওকে তুমি ধরে নিও। সত্যজি আরে তুমি আমার এই কাঠের মজাটা আমার মাথায় তুলে দেবে সত্যজি? হ্যাঁ হ্যাঁ আমি তো আর কাঠের মজা তুলে দিচ্ছি, তো যা আমি চলে যা, আমি চলে যা, চলে যা সত্যজি। হ্যাঁ আমি তাহলে আসি সত্যজি। দেখছো সত্যজি, আমি পেলে যো না চাচাজি, আমি আসছি চাচাজি। চাচা গো শুনে জাগো চাচা, চাচা চাচা গো শুনে জাগো চাচা, চাচা চাচা গো শুনে যাও গো চাচা, চাচা চাচা গো শুনে জাগো চাচা। চা 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 চ
জাগো শুন জাগো চাচা। কোথায় আছো বনার মা বন পিপি, কোথায় আছো বনার মা বন পিপি, আমায় উদ্ধার করবো। ওমা এইভাবে তখন সেই রায়মণি ব্যাঘ্র রূপ ধারণ করিয়া দুঃখের পৃষ্ঠের উপরে পড়িলেন, অর্থাৎ ঘাড়েতে ধরলেন। এমন সময় মা মাস্তিরে থাকতে না পেরে জানতে পেরে ছুটতে ছুটতে এসে দেখে সেই রায়মণি ব্যাঘ্র ধারণ করিয়া দুঃখেকে ধরে ভক্ষণ করতে যাবে কি। অন্তর্যামী মা মার সঙ্গে সঙ্গে সেই রায়মণিকে ডেকে বললে, রায়মণি সাবধান রায়মণি। এই কথা বলে মা আমার সেই বাঘকে পদাঘাতে সরিয়ে দিয়ে ভাই সজনগুলিকে ডেকে বলছে, সজনগুলি সজনগুলি বলো বাবুজান। ভাই সজনগুলি দেখো, আজ দুঃখেই মাত্র আমাকে বোনের মাঝারে মা মা বলে ডেকেছিল বাবুজান। সেই দুঃখে আজ বাঘির আঘাতে মারা গেল ভাইজান। বাবুজান তাহলে তো আমাকে কেউ আর মা বলে ডাকবে না। না বাবুজান না, এ হতে পারে না, এ আটার ভাটের মধ্যে দুঃখ কিছুতেই মারা যেতে পারে না। দেখো দেখো গোভা, আজি দুঃখে বুঝি মারা গেল। এই দেখো দেখো রে ভাই কে বুঝি মারা গেল। এই দেখো দেখো গো ভাই তোকে বুঝি মারা গেল। এই দেখো দেখো রে ভাই তোকে বুঝি মারা গেল। নড়ে না চলে না বাছা মডার মতো পড়ে আছে, নড়ে না চলে না বাছা মডার মতো পড়ে আছে। নড়ে না চলে না বাছা মডার মতো পড়ে আছে, ওই নড়ে না চড়ি না বাচা মডার মাতন পড়ে আছি। দেখো দেখো রে ভাই তোকে বুঝি মারা গেছি, দেখো দেখো রে ভাই দেখো নিজে মা মা বলে কতই ডাক না ডেকেছিল। দেখো নিজে দুঃখে দুঃখে বাব দুঃখে একবার মামা বলি। এই দেখো দেখো রে ভাই তোকে বুঝি মারা গেল, এই দেখো দেখো রে ভাই। ভাইজান এই কি বলছো বাবুজান, আজ তোকে যদি মারা যায় তাহলে কি আমার নামে যে কলঙ্ক টিবে আঠারো ভাটিতে। বাবুজান দুঃখে যদি আঠারো ভাটের মধ্যে মারা যায়
তাহলে কেউ তোমাকে দেবে না হাজত গুণগান, কেউ তোমাকে ডাকবে না আম্মা আম্মা বলে, কেউ তোমাকে ডাকবে না বোনের মা বোনের বিবি বলে। তাই বলে বুবু যান, আমরা এখনই আল্লাহর কাছে নামাজ ভিক্ষা চেয়ে নেব, নে দুঃখে তাই আমি ফুঁক দিয়ে দেব, দেখবে দুঃখে আবার বেঁচে যাবে। তাই করো ভাই চলে তাই করো, আজ আমরা খোদা তাল্লার কাছে নামাজ ভিক্ষাচ্ছি, ওই দুঃখের গায়ে ফোঁক দিয়ে দেখো, যদি খোদা তাল্লার দোয়াতে দুঃখে জীবন ফিরে পায়। ওমা এই কথা বলি তখন ভাই স্বজনগুলি কি করলেন না, স্বজনগুলি তখন সাদেরিকতা নামাজ পাঠ করলেন, আর খোদা তাল্লার কাছে দোয়া প্রার্থনা করলেন, তারপরে দুঃখে ব্যাটার গায়ে তিনটে ফুঁক দিয়ে দিলেন। যখনই ফুঁক দেওয়া সম্পূর্ণ হয়ে গেল, ভাই স্বজনগুলি তখন বুবুজানকে ডেকে কহিতে লাগিল, বুবুজান বুবুজান বলো ভাই, এইবার দুঃখে ডেকে দেখো বুবুজান। ঠিক আছে ভাই জানি, দেখি একবার দুঃখে ব্যাটাকে ডেকে দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। দুঃখে দুঃখে বাবা দুঃখে, মা একবার আমাকে দেখা দাও, মা একবার আমাকে দেখা দাও। ও বাবা দুঃখে, মা আমি এসে গেছি বাবা। মা গো আমি কথা দিয়েছিলাম, চিন্তা ভাবনা নাহি করো, আর যখনই ডাকিবি আমাকে বোনের মা বোন বিবি বলিয়া, আমি যেখানে থাকি না কেন আমি উত্তর সাজে ছুটতে ছুটতে এসে রক্ষা করিব এই আঠেরো ভাটিতে। তাই তোমার করুণাত্ম না দে আর সহ্য করতে নাহি পেরে, আজ এসেছি রায়মনির হাত থেকে তোমাকে উদ্ধার করতে বাবা। ভাই স্বজঙ্গলি বলে বাবুজান, এক কাজ করতে হবে, ওই বাঘের চারটাকে মারতে মারতে মস্তক চূর্ণ করে দিয়ে সাত গাঙ্গে তেরো নদী পার করে দিয়েছো। ঠিকই বলেছো বাবুজান, ঠিকই বলেছো তুমি। এই বাচ্চা ছেলেকে সে যখন খেতে এনেছিল আড়ার ভাড়ে করতে, তাকে আমি আর রাখবো না, আর সে যত দূরে যাক না কেন আমি তন্ন তন্ন করে খুঁজে তাকে বের করবো, মারতে মারতে তাকে আমি সাত গাঙ তেরো নদী পার করে দিয়ে আসবো। ওমা এই কথা বলে তখন ভাই স্বজনগুলি সেই বাঘের জাতটাকে মারতে মারতে নিয়ে যেতে 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 সেই বাঘের জাত কোথায় গেলেন না, সেই বটগুন গাজীর আশ্রয়ে গাজী মিয়ার বাড়িতে। আর গাজী মিয়াকে ডেকে তখন বলতে লাগিলেন, গাজী মিয়া গাজী মিয়া, বলি ও বাবা, বলি ও ভাই জান কি হয়েছে কি হয়েছে, শোনো শোনো গাজী ভাই, এই বাঘের যাত্রা তোমার কে হয়? ও আল্লাহ গো, এই বাঘের জাত হলো আমার দোস্ত। গাজী ভাই তুমি জাতেতে মুসলমান হয়ে একটা বাঘের সঙ্গে তুমি দোস্তি করেছ, কি করবে বাঘের মতো আমি শাস্তি দেবো। মেরো না ভাই জান মেরো না, একটা ক্ষমা টমা তো হবে নাকি, বিচার টিচার তো হবে? হ্যাঁ বিচার তো হবেই, বিচার আমি করতে পারবো না, আবার বুবুজানের কাছে নিয়ে যাবো। আবার তোমার বুবুজান, চলো তোমার বুবুজানের কাছে যা। ওমা এই কথা বলি তখন গাজী মিয়া আসে বাঘের জাত সঙ্গে করে নিয়ে ভাই স্বজনগুলি বুবুজানের কাছে এলেন, আর বুবুজানকে দেখে তখন কহিতে লাগলেন, বুবুজান বুবুজান বলে ভাইজান, এই দেখো বুবুজান আমি কাকে ধরে নিয়েছি। এ বুড়োটা কে ভাইজান? বুবুজান এই বুড়োটাকে তুমি চিনতে পারছো না? এই বুড়োই আনার বাড়ির মধ্যে থাকে, এর নাম হলো বরকন গাজী। গাজী মিয়া, গাজী মিয়া জাতিতে মুসলমান হয়ে আর এই বাঘটা ওর কি হয়? এই বাঘ, হ্যাঁ বাঘ ওর দোস্তি হয়। ও আল্লাহ গো, জাতিতে মুসলমান হয়ে আর একটা বাঘের সাথে দোস্ত পাঠিয়েছে ভাই স্বজনগুলি। ওই গাজী মিয়ার দাড়িটা উফড়ে ফেলো, আর ওই রায়মনির মাথায় গদার বাড়ি মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দাও। ও বাবা, আম্মা জান আম্মা জান, এর কি কোনো ক্ষমা হবে না আম্মা জান, কোনো ক্ষমা হবে না। গাজী মিয়া তুমি যে অন্যায় করেছো, তোমার দোষ যা অন্যায় করেছো, অন্যায় কখনো ক্ষমা হয় না, তবে ক্ষমা হতে পারে একটি শর্তে, বলো তোমার ওই দোষ আর তুমি আমার এই দুঃখে ব্যাটাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারবে তাই বলো। ও মা, আমার দোষ তোকে দিতে হবে, বলে এই দোষ তুই কি দিয়ে দুঃখকে সন্তুষ্ট করতে পারবি? আমি সাধনক কষ্ট দেব। ও সাধনক কষ্ট দেবে? ও সাধনক কষ্ট দুঃখে ব্যাটা পাবে কোথায়? কেন আমরা বইয়ে দুঃখে ব্যাটা বাড়িতে পৌঁছে দিই। আর তুমি গাজী মিয়া কি দেবে? আমাকে দিতে হবে, দিতে হবে। আমার দোস্ত যখন অন্যায় করেছে তখন আমি দেবো কি? আমি আমি দুঃখে ব্যাটার
সাতজালা টাকা দেবে। ও তাহলে সাত নৌকো কাস্ট আর সাতজালা টাকা তাহলে দুঃখে বেটা কোথায় পাবে? কেন দুঃখে বেটার ঘরের পেছনে যে তাল গাছ আছে ওখানে টাকাটা পেলো আর কাস্ট? ওই তাল গাছের গোড়ায় পুঁতে রাখবো আর কাস্ট দুঃখে বেটার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা একথা উন্নত হবে না? না মানে হ্যাঁ একথা উন্নত হয় তাহলে আমাদের গদ্দার নেবে তুমি। ঠিক আছে ওমা, এই কথা বলি গাজী মিয়াকে ক্ষমা করে দিলেন মা আমার, ক্ষমা করে দিয়ে দুঃখে বেটাকে বলছে দুঃখে মা দুঃখে রে মা, আরে কতদিন এভাবে বনের মাছারে থাকবি বাবা? তোর মা যে তোর জন্য কেঁদে কেঁদে দুটি চোখ অন্ধ হয়ে যায় মা, ফিরে যা বাবা মায়ের গোচারে ফিরে যা। কিন্তু মা তোমাকে চেয়ে ছেড়ে যেতে আমার একটু মন চাইছে না মা। কেন বাবা? ওরে দুঃখী তা বললে কি হয়, আমি যে মা সেও মা, সে হলো তোর গর্ভধারিণী মা, আর আমি হলাম বনের মাছারে তোর পালিত মা বাবা। কিন্তু ওরে খোকা যত হোক দুঃখ কষ্ট করে জননী তোকে মানুষ করেছে বাবা, ফিরে যা মায়ের কাছে ফিরে যা, তাকে মা বলে ডাক। কিন্তু মা এই ছ মাস কালের রাস্তা আর চাচাজির আমাকে ফেলে চলে গেছে, আমি কেমন করে যাবো তুমি বলতে পারো মা? সেই জন্য তো চিন্তা করতে হবে না বাবা, তোর এই ছ মাস কালের রাস্তা যদি আমি চব্বিশ ঘন্টার মধ্যে যাবার ব্যবস্থা করে দিই। কিন্তু কেমন করে মা? কেন আমার শেকোকে দিয়ে পাঠিয়ে দেব মা। শেকোটা আবার কি মা? শেকো কি জানিস না? শেকো শেকো মানে তার আরেকটি নাম কুম্বি। ওমা দয়াময়ী মা হো ইয়া ওমা নিদয় হলে আছে কে মনে, ওমা দয়াময়ী মা হো ইয়া ওমা নিদয় হবি আজকে মনে, ওমা দয়াময়ী মা হো ইয়া নিদয় হবে আজকে মনে, দয়াময়ী মা হো ইয়া নিদয় হবে আজকে মনে। বিবাগের বুকে বাজাইয়েন মা, বিবাগের বুকে বাজাইয়েন মা, কুমিরে বাদাও কে মনে, দয়াময়ী মা হো ইয়া নিদয় হবে আজকে মনে, দয়াময়ী মা হো ইয়া। কেন মা গো বলছ নিচে যাব নয়ার মায়ের কাছে? কেন মা গো বলছ নিচে যাব মায়ের কাছে? কেন মা গো বলছ কেন মা গো বলছো নিচে যাব মায়ের কাছে? তুমি যে মা এমন মা, তুমি যে মা এমন মা, নিদয় হলে আজকে মনে, তুমি যে মা এমন মা, তুমি যে মা এমন মা, নিদয় হবে আজকে মনে, দয়া দুঃখেরে। সেই জন্য কোনো চিন্তা করতে হবে না বাবা, আমার এই কুমিরে দিয়ে তোর কোনো ভয় করতে হবে না, আমি যে মতো কথা বলে দেবো আমার এই শেকো সেই মতো কাজ করবে বাবা। ও মা এই কথা বলে মা আমার কি করলেন না, কুমিরকে বলে দিলেন যে বাবা কুমির দুঃখে বেটাকে তোমার পৃষ্ঠে ধারণ করে নিয়ে ছ মাস কালের রাস্তা চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে ভাই আমি তাই করবো। ওমা এই কথা বলে দুঃখে বেটা তখন কি করলেন সেই কুমিরের পৃষ্ঠে বসলেন।
মাগো, আর যাবার সময় দুঃখী তখন মায়ের শরণাপন্ন হলেন। মাগো আমি তাহলে আসি মা, আর যাওয়ার সময় তোমার পায়ে জানিয়ে যাই আমার লাখো লাখো সালাম মা। বলে দা মাগো তুমি শান্তি আমার জীবনে, বলে দাও মাগো তুমি শান্তি আমার জীবনে, বলে দাও মাগো তুমি শান্তি আমার জীবনে, বলে দাও মাগো তুমি শান্তি তোমার জীবনে। তোমারে তাব নাম ধরি ডাকি গো মা তোমারে, আর তব নাম ধরে ডাকি গো মা তোমারে, মাগো তাব নাম ধরি ডাকি গো মা তোমারে, দেখা দিও আমারে ভাবে দুঃখে বেটা পৌঁছে গেলেন। আর এদিকে দুঃখের মা তখন কতদিন হয়ে গেছে ছেলে বাড়িতে আসে না, ও মা সত্যি যদি কোনো মায়ের সন্তান কোনো বিদেশে যায় বহুদিন যদি অপেক্ষা করে মানে না আসে সেই মায়ের প্রাণে কেমন হয়, ঠিক তদ্রূপ দুঃখে বিশেষ করে সেই বনে গেছে মায়ের মন তো আরও বাধা মানে না, তাই মা আমার বলছেন খোদার তল্লাকে সাক্ষী রেখে বলছেন, ওগো খোদা ওগো মেহরবান ওগো দিন দুনিয়ার মানে দেখতে দেখতে কত দিন হয়ে গেল আমার ছেলে তো এখনো পর্যন্ত ফিরে এলো না, কবে আসবে জানি না, ওগো দয়ার বোনের মা বলবে মাগো তুমি তো অন্তরে জানি মা, তুমি বলে দাও আজ বোনেতে গেছে তুমি তো বোনেতে থাকো গো জননী, আমার দুঃখে কবে ফিরে আসবে
দুঃখের জন্য আমার মন বড় চঞ্চল, কবে তার মুখে মা ডাক শুনব, কবে তাকে জড়িয়ে ধরে চুম্বনে দেব, কবে তাকে ডাকিব দুঃখে দুঃখে বলে। ভাবি ভাবি, কি ভাই তোমরা সবাই ফিরে এসেছো? হ্যাঁ ভাবি, আমরা সবাই ফিরে গেছি। এই মাত্র তোমাদের কথা ভাবছিলাম, তা খুব ভালো হয়েছে। তা আমার দুঃখে ব্যাথা কোথায় ভাই? ভাবি, দুঃখকে আমরা নৌকার উপর রেখে আমরা যে মহল করতে গিয়েছিলাম মোম মধু সংগ্রহ করতে, মোম মধু সংগ্রহ করে এসে থাকি, কি দুঃখ আর নৌকার উপরে নেই? না, না ভাই না, আমার কথা বলেছিল। সত্য কথা বল ভাই, সত্য কথা বল, আমার দুঃখে কি কোথায় লুকিয়ে রেখে এসেছি? আমি সত্য কথা বলছি ভাবি জান, নৌকার উপর দুঃখকে না দেখতে পেয়ে আমরা সবাই নৌকা ছেড়ে চলে এনেছি। আর দুঃখের একটা জামা ছিল নৌকার উপরে, সেই জামাটা আমি তোমার দিতে এনেছি ভাবি। ওরে দুরাচারী তো না, ভালো বলে নিয়ে গেলে বাছারে আমার, কি কথা শোনালে রে ধোনা। আজ যদি তোর নিজের সন্তান হতো তাহলে কি বাঘের গালে দিয়ে আসতে পারতিস রে ধোনা? তাহলে কি বাঘের গালে দিয়ে আসতে পারতিস? ওরে পাপিস রে ধোনা, আমি তোর মুখ দর্শন করতে চাই না, তোর মুখ দেখা পাপ, তাই তুই আমার বাড়ি থেকে দূর হয়ে ওরে নিষ্ঠু ধোনা রে। তুই যে আমার কাল খিলি নিষ্ঠু ধোনা রে, তুই যে আমার কাল খিলি ধনারে, তুই যে আমার কাল চিলছি রে। আমি তোরা সবাই ফিরে এলি ধোনা, তোরা সবাই ফিরে এলি ধোনা, আমার দুঃখে কোথায় রে? তোরা সবাই ফিরে এলি ধোনা, তোরা সবাই ফিরে এলি ধোনা, আমার বাঁচা কই রে? আমি কি দোষের দোষী হলাম ধোনা, কি দোষের দোষী হলাম ধোনা, এমন কেন আমার ভুল হরি? তুই যে আমার কাল ছিলিছি রে নিষ্ঠুর ধোনা রে, তুই যে আমার কাল ছিলিছি রে নিষ্ঠুর ধোনা রে, তুই যে আমার কাল ছিলিছি রে। আমি কি দোষের দোষী হলাম ধোনা, কি দোষের দোষী হলাম ধোনা, এমন কেন আমার হলো রে? দোষী ওরে ধোনা, কি দোষের দোষী ওরে ধোনা, এমন কেন আজি হলো রে? তুই যে আমার কাল ছিলিছি রে নিষ্ঠুর ধোনা রে, তুই যে আমার কাল ছিলিছি রে। আমি কোথায় যাব কি করিব ধোনা, কোথায় যাব কি করিব ধোনা, তাহলে যা না বলে। আমি কোথায় যাব কি করিব ধোনা, কোথায় যাব কি করিব ধোনা, তাহলে যা না বলে। তুই যে আমার কাল ছিলিছি রে নিষ্ঠুর ধোনা রে, তুই যে আমার কাল ছিলিছি রে। আমি কি দোষের
হলো রে তুই আমার কাল চিনে রে মিটু ধরা রে তুই আমার কাল চিনে।